আজকে ঝুমুর ঝুমুর নাচ হবে, প্রিন্সেস জরিনা নাচবে, জিয়াউর রহমানের সময় ভ্যারাইটি শো হতো। কারণ জিয়াউর রহমান তো মদ গাঁজা হাউজি যেগুলো বঙ্গবন্ধু বন্ধ করে দিয়েছিলেন সেগুলো চালু করে দিয়েছিলেন। ওই পোলো গ্রাউন্ডের কোনায় যে একটা কমিউনিটি হল আছে, এখনো আছে, সেখানে ভ্যারাইটি শো হতো, হাউজি হতো, আর সারা শহরে মাইকিং হতো। আজকে হইম না একারাগরি হই, আজকে ঝুমুর ঝুমুর নাচ হবে, প্রিন্সেস জরিনা নাচবে, এটা ছিল ভ্যারাইটি শোর প্রচারণা। সেখানে ভ্যারাইটি শো হতো, ভ্যারাইটি শোর সময় যেই পরিমাণ মানুষ হতো তার চেয়ে একটু বেশি হয়েছে, আমরা কিন্তু কোনো বাধা দিই নাই। সমগ্র বাংলাদেশে তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে, আমরাও তারা যাতে বড় সমাবেশ শান্তিপূর্ণভাবে করতে পারে সেজন্য আমরা সোহরাওয়ার্দী উদ্যান সরকার বরাদ্দ দিল, বলল সোহরাওয়ার্দী উদ্যানে আমরা যাব না। কেন যাবে না? কারণ অন্তর্নিহিত কারণ হচ্ছে এই সোহরাওয়ার্দী উদ্যান ঐতিহাসিক উদ্যান, সেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, ঘোষণা করেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু সেই ডাক দিয়েছিলেন 7ই মার্চ 1971 সালে।